এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে জুলাইয়ের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে জুলাই মাসের বাকি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পরে আরো কিছু ভিডিওর মাধ্যমে দেব। আজকে আমরা জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট টু আলোচনা করব। আমরা জানি কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। 2020 সালের জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু অংশ আজ আমরা দেখি। প্রথম যেটা, পিওর ফর শিওর এই নামে একটি ক্যাম্পেইন চালু করেছে রাজস্থান সরকার। পিওর ফর শিওর, পিওর ফর শিওর কিসের ক্যাম্পেইন এটা? এটা আসলে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের, মানে দুধ এবং দুগ্ধজাত জিনিসের বিশুদ্ধতা নিশ্চিত করার একটি প্রকল্প পিওর ফর শিওর, সেটি রাজস্থান সরকার সম্প্রতি চালু করেছে। তারপর ইফ ইট ব্লিডস, ইফ ইট ব্লিডস এই নামে সম্প্রতি একটা বই লিখেছেন স্টিফেন কিং, লেখক স্টিফেন কিং, আমেরিকান লেখক স্টিফেন কিং সম্প্রতি ইফ ইট ব্লিডস নামে একটি বই প্রকাশ করেছেন। এরপর 2020 সালে অর্থাৎ আগামী বছর অক্সফোর্ড ইউনিভার্সিটির বিতর্ক সভায় আমন্ত্রণ পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিতর্ক সভায় অংশগ্রহণের জন্য উনি আমন্ত্রণ পেয়েছেন 2021 সালে। এরপর ই লোক আদালত অর্থাৎ অনলাইনে লোক আদালত ব্যবস্থা, সেটি চালু করেছে ভারতবর্ষের প্রথম কোন রাজ্য হিসাবে ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় রাজ্য ই লোক আদালত ব্যবস্থা চালু করেছে। এরপর আবার একটি বই এবং লেখক, এ সং অফ ইন্ডিয়া, এ সং অফ ইন্ডিয়া এই বইটি সম্প্রতি প্রকাশ করলেন রাস্কিন বন্ড লেখক, ভারতীয় লেখক রাস্কিন বন্ড। উনি ইংরেজিতে বিভিন্ন বই লিখেছেন, এর আগেও আমরা জানি, সেই রাস্কিন বন্ডের সম্প্রতি একটি বই এ সং অফ ইন্ডিয়া প্রকাশিত হয়েছে। 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় প্রত্যেক বছর। বিশ্ব যুব দক্ষতা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে এটি পালন করা হয় প্রত্যেক বছর 15 জুলাই। এবছরের থিম ছিল স্কিলস ফর এ রেসিলিয়েন্ট ইয়ুথ। এই বিশ্ব যুব দক্ষতা দিবস এবছরের থিম কি? স্কিলস ফর এ রেসিলিয়েন্ট ইয়ুথ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সংক্ষেপে এডিবি এর প্রেসিডেন্ট সম্প্রতি নিযুক্ত হয়েছেন অশোক লাভাসা, অশোক লাভাসা। মনে রাখতে হবে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ম্যানিলাতে, ফিলিপিন্সের ম্যানিলা শহরে। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 সালে প্রতিষ্ঠিত হয়। 1966 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন অশোক লাভাসা। এরপর অ্যাসিড আক্রান্তদের জন্য মাসিক 5,000 টাকার ভাতা অর্থাৎ আর্থিক সহায়তা ঘোষণা করেছে সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ সরকার সেই রাজ্যের অ্যাসিড আক্রান্তদের জন্য মাসিক 5,000 টাকা, মাসিক 5,000 টাকার একটি ভাতা ঘোষণা করেছে। নবীন রোজগার ছত্রী যোজনা, নবীন রোজগার ছত্রী যোজনা এটি সম্প্রতি চালু করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। এই নবীন রোজগার ছত্রী যোজনা হচ্ছে তপশিলি জাতি,
তফসিলি অর্থাৎ সিডিউলড কাস্ট অর্থাৎ এসসি সম্প্রদায়ের সামগ্রিক উন্নতির জন্য এই যোজনা চালু করা হয়েছে এবং চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা সম্প্রতি দিল্লি সরকার চালু করল। মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা অর্থাৎ প্রতিটি ঘরে রেশন পৌঁছে দেওয়া, এখন এই কোভিড-19 এর মধ্যে মহামারীর সময়ে যাতে প্রত্যেকটা মানুষ রেশন পায় তার একটি ব্যবস্থা করেছে দিল্লি সরকার এবং সেই যোজনাটির নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা। এরপরেরটা সুরজ কাদে মারদা নেহি, সুরজ কাদে মারদা নেহি, এটি একটি জীবনী সম্প্রতি প্রকাশ পেয়েছে, উধম সিং এর জীবনী, স্বাধীনতা সংগ্রামী উধম সিং তার জীবনী সুরজ কাদে মারদা নেহি সম্প্রতি প্রকাশিত হয়েছে। লেখক হচ্ছেন সাহিত্য একাডেমি বিজয়ী বলদেব সিং সদকনামা, বলদেব সিং সদকনামা হচ্ছে এই বইটার লেখক। এই বইটা উধম সিং এর জীবনী। উধম সিং কে ছিলেন? উধম সিং ছিলেন জেনারেল ডায়ারের হত্যাকারী, জেনারেল ডায়ার। জেনারেল ডায়ারের আমরা সবাই নাম শুনেছি। জেনারেল ডায়ার হচ্ছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত ভিলেন, সেই জেনারেল ডায়ারের হত্যাকারী ছিলেন উধম সিং। তার একটি জীবনী সম্প্রতি প্রকাশিত হয়েছে সুরজ কাদে মারদা নেহি, লেখক বলদেব সিং সদকনামা। এরপর এনাসিস টু নামে একটি স্যাটেলাইট, মিলিটারি স্যাটেলাইট সম্প্রতি উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া, স্পেস এক্স। এই মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এনাসিস টু নামে একটি মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে দক্ষিণ কোরিয়া, এটি উৎক্ষেপণ করেছে। এরপর আমরা মোটামুটি সবাই সোনু সুদের নামটা শুনেছি। সোনু সুদ হচ্ছেন বলিউড অভিনেতা, সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য ওনার নামটা আমরা খবরে রোজই দেখছি। সোনু সুদ সম্প্রতি একটি অ্যাপ লঞ্চ করেছেন, অ্যাপটির নাম হচ্ছে প্রবাসী রোজগার। প্রবাসী রোজগার নামে একটি অ্যাপ উনি চালু করেছেন। এই অ্যাপটি পরিযায়ী শ্রমিকদের বা পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করে বেড়াচ্ছেন তাদের কাজের সন্ধান দেওয়ার জন্যই এই অ্যাপটি উনি চালু করেছেন। ধ্রুবাস্ত্র নামে একটি মিসাইল সম্প্রতি ভারত উৎক্ষেপণ করল। এই মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছে উড়িষ্যার চাঁদিপুর থেকে। এটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং এটি হেলিকপ্টার থেকেও ছোড়া যাবে বা শত্রুপক্ষের উপর আঘাত হানা, এই মিসাইল হেলিকপ্টার থেকেও ছোড়া যাবে বা হেলিকপ্টার থেকেও শত্রুপক্ষের উপর এই মিসাইল দিয়ে আঘাত হানা যাবে। আজকের লাস্ট প্রশ্ন, 2020 আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা ক্রিকেটের টি-20 হিসাবে আমরা সবাই চিনি, এই আইপিএল এবার ভারতবর্ষে হচ্ছে না কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস এই মহামারীর জন্য। এবার সংযুক্ত আরব আমিরশাহী অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ সংক্ষেপে ইউএই, এই এই দেশে হবে, সংযুক্ত আরব আমিরশাহীতে এবার 2020 সালের আইপিএলটা হবে এবং সেটা শুরু হচ্ছে 29 সেপ্টেম্বর এবং শেষ হবে 8 নভেম্বর। আজকে এই পর্যন্তই, আমরা পরের দিন জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করব এবং এরপর থেকে আমরা বলেছি প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিনই দিই বা প্রত্যেক দিনই আলোচনা করা হয় ফেসবুক পেজে। তোমরা যারা ফেসবুক পেজ এখনো লাইক করোনি তারা অবশ্যই ফেসবুক পেজ লাইক করো, আর এরপর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অবশ্যই ক্লিক করো যাতে তোমরা নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশনগুলো পাও।